আজ রাজুর জন্মদিন, কিন্তু আজ যে তোমার আমার বিবাহ বার্ষিকী সে খেয়াল আছে? আছে। আরো মনে আছে আজকের এই দিনে তোমার আমার প্রথম দেখা হয়েছিল? তারপর ভালো লাগা, ভালোবাসা, বিয়ে, এবং তাই আজ সেদিনটি আবার ফিরে এসেছে। এবার বলো কি প্রেজেন্ট করবে? কি চাও? তোমার ভালোবাসা। ভালোবাসা ছাড়া তোমাকে আমার আর কিছুই দেয়ার নেই। চাচি চলো না, তুই যা, আমরা আসছি। আমার আসতে দেরি হলে তোমরা শুরু করে দিও। তোর বাবা আসতে মনে হয় দেরি করবে, অতএব দেরি করে লাভ নেই, শুরু করো। বাবা, রাস্তায় গাড়ি এক্সিডেন্ট করে মারা গেছে। ভাইয়া, ভাবি ভাই সাহেব তো চলে গেলেন, মানে মোট টাকা বছর কি হইব? দেখেন আমাদের ছোট্ট বুঝি, আমাকে পাওনা না পাইলে একদম পথে বসে যাবো। আপনারা বড় বড় দোকানদার, কিছু টাকার জন্য আপনারা পথে বসে যাবেন? রুস্তম মিয়া, আপনি তো ব্যবসা করেন না, আপনি বুঝবেন কি? আর বুঝতে হবে না, আমি আমার ভাইয়ের সব ঋণ শোধ করে দেব। একসঙ্গে পারবো না, সময় দিতে হবে, কিস্তিতে শোধ করে দেব। আচ্ছা আচ্ছা চলেন মিয়া। হ্যাঁ মিয়া, হ্যাঁ চলেন। তুমি এত বড় ঋণের বোঝা, ঋণ শোধ না করলে ভাইয়ের আত্মা শান্তি পাবে না। টাকা পাবে কোথায়? যতদিন ভাইজান বেঁচে ছিলেন আমরা দুজন বসে বসে খেয়েছি, কারণ তখন আমি ছিলাম বেকার, কিন্তু এখন তো আমাকে রোজগার করতেই হবে। আর আমাদের মতো লোকদের রোজগারের সাধারণত একটাই পথ, তা হলো চাকরি। চাকরি? হ্যাঁ, যদি তেমন কোনো চাকরি না পাই তাহলে ভাইয়ের ড্রাইভিং এর চাকরিটাই না হয় বলে কয়ে নিয়ে নেব। রুস্তম শিগগির যাও। কোথায়? ভুলে গেছো আজ যে বেতনের দিন? হ্যাঁ তাই তো। পঞ্চাশ টাকা জমা করে রাখুন। ডাক্তার সাহেব এসো। রুস্তম বসো বসো। জি। দেখো তোমার ভাবির অসুখের কথা তার সামনে বলা উচিত নয় বলেই তোমাকে ডেকেছি। তোমার ভাবির ডান দিকের কিডনিতে ট্রাবল আছে, অপারেশন করা বিশেষ প্রয়োজন। ডাক্তার সাহেব, অপারেশন করতে কত টাকা লাগতে পারে? তা 15-20 হাজার টাকা। ডাক্তার সাহেব, আমি গরিব মানুষ, অভাবে সংসারে এত টাকা কোথায় পাব? দয়া করে আপনি অন্য কোনো উপায়ে আমার ভাবিকে সুস্থ করার ব্যবস্থা করে দিন। Thank you.
এই নাও আপাতত এই ওষুধগুলো কিনে খাও। আর হ্যাঁ, নিচের লেখা ট্যাবলেটগুলো যখনই ব্যথা উঠবে তখনই খাইয়ে দেবে। আচ্ছা, আসি ডাক্তার সাহেব। আসসালামু আলাইকুম। রাজু, আগামীকাল থেকে স্কুলে যাবি? স্কুলে যাব কি করে, তিন মাসের বেতন বাকি। আমার মনে হয় স্কুলে যাওয়া হবে না। তিন মাসের বেতন বাকি, তাতে কি হয়েছে? তুই স্কুলে যাবি চাচা। হ্যাঁ রাজু, আগামীকাল থেকে তুই স্কুলে যাবি। ভাবি, এই না তিন মাসের বেতন। কি মজা, কি মজা, কি মজা! ভাবি, এই তোমার ওষুধ। আর এই টাকাগুলো রাখ। না ভাই, টাকাগুলো বরং সুফিয়াকে দাও, বই সংসার চালাক। আমার আর কিছু ভালো লাগে না। আচ্ছা, টাকাগুলো রাখো। কত আছে? দোকানের বাকি আর রাজুর স্কুলের বেতন দিয়ে এখন 850 আছে। এই টাকা দিয়ে সংসার চালাবো কি করে? কষ্ট হয়তো একটু হবে, কিন্তু উপায় কি? বড় ভাইয়ের কত আশা ছিল রাজুকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবে, তাই ওর বেতনের টাকাটা দিতে হবে। রাজু, স্কুলে যাচ্ছিস বাবা? হ্যাঁ মা। ভাবি, এখন শুয়ে আছো যে? শরীরটা ভালো না, কিন্তু তুমি এত সকালে। আর বলো না ভাবি, ভোর 6টায় যেতে হয় আর ফিরে আসি সেই রাতে। কি আর করব বলো, দুটো পয়সার জন্য সবই করতে হয়। আসি। ও, ওষুধগুলো ঠিক মতো খেয়ে কিন্তু। মা, আমার টিফিনে পয়সা দাও। তোর চাচিকে গিয়ে বল, যা। আচ্ছা চাচি, 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 আমাকে একটা না পয়সা দাও না। পয়সা নেই, যা। আরো বলতো, এই গল্প থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? পারবো না স্যার। রবি বল। আমি কালকে আসিনি স্যার। আসিনি স্যার? কে তোমাকে আসতে নিষেধ করেছিল? রাজুকে দেখেছিস কোনোদিন স্কুল কামাই করতে? বস। রাজু, তুমি বলো তো, চরিত্র গল্পে মিথ্যা বলা মহাপাপ, এই শিক্ষা দেওয়া হয়েছে? চরিত্র গল্পে সফিক কাকে সবচেয়ে বেশি ভালোবাসত? চরিত্র গল্পে সফিক তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসত। ভেরি গুড, ব্রিলিয়ান্ট। ভালো রাজু, রাজু, তোর লেখা পড়াটা বুঝি আর হলো না। রাজু, আমার ঘরটা মুছে দিয়ে যা। তাহলে কেন ওকে মারছো? ও ভাঙেনি তো, আমি নিজে ভেঙেছি।
বিশ্বাস করো যদি আমি ইচ্ছে করে ভাঙিনি। কি হয়েছে? দেখো প্রেমের কৌটো ভেঙে এতটুকু ছেলে আমার মুখে মুখে তর্ক করছে। হারামজাদা, তোর এত বড় সাহস! ভাবি, রাজুকে শাসন করো, নইলে আবার বেয়াদবি করলে ওকে আশ্রয় রাখবো না। না, বাসাটা একেবারে দোজক হয়ে গেছে। রাজু, কি হয়েছে? কাঁদছিস কেন? বাজার কই? চাচি, চাচি, টাকা চুরি হয়ে গেছে চাচি। কি সত্যি করে বল, চুরি হয়ে গেছে না নিজেই চুরি করেছিস? সত্যি বলছি চাচি, আমি চুরি করিনি, আমি চোর না। তুই চোর, তোর বাপ চোর। সুফিয়া, আমার মৃত স্বামী সম্পর্কে আর একটা কথা বললে তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। দিনের পর দিন তুই যে অত্যাচার করেছিস, আমি মুখ বুঝে সব সহ্য করেছি, কিন্তু আর না। কি করবে শুনি? আমারটা খাবে, আমারটা পড়বে, আবার আমার উপর চোখে আঙাবে, তা হবে না। যদি মুখ বুঝে সব সহ্য করতে না পারো, তাহলে এই মুহূর্তে এখান থেকে চলে যাও।
মা, মা, কি হয়েছে মা? মা, মা, পানি, 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 আজও পানি। ভালো যাচ্ছে না, কি করে? একটু পানি মা, মা একটু পানি, মা একটু পানি, ছেলেটাকে ধরে নিয়ে বেঁচে দে। আমাকে ছেড়ে দিন ভাই, আমার মাকে বাঁচান। বাঁচাবো, আগে তোকে নিয়ে বিক্রি করি তারপর বাঁচাবো। কি হয়েছে বাবা, কি হয়েছে? স্যার আমার মাকে বাঁচান, স্যার আমার মাকে বাঁচান। আমি আছি, ওঠো, আমার মাকে বাঁচান। এসো আমার সঙ্গে, আমার সঙ্গে এসো। রাগের মাথায় ভাবির সামনে রাজুকে মারা উচিত হয়নি। রাজু, ভাবি, রাজু, ভাবি আর রাজু নেই। নেই? হ্যাঁ, তারা চলে গেছে। চলে গেছে? কিন্তু কেন? সংসারের অভাবের জন্য। তাদের নাকি এত কষ্ট সহ্য হয় না, তাই তার কোনো বড় লোক আত্মীয়ের বাড়িতে চলে গেছে। অভাবের জন্য ভাবি আমাকে ছেড়ে চলে গেল? ভাবি, অর্থ সম্পদ আর সুখ শান্তি তোমার কাছে বড় হয়ে গেল, আমি আমি তোমার কেউ না, আমার কথা একবারও চিন্তা করলে না। ঠিক আছে, আমিও দেখব অর্থের মধ্যে কত সুখ আছে। অর্থের জন্য আমিও সব নিয়ম নীতি ভুলে যাব। আজ থেকে আমি হব টাকা তৈরির মেশিন। Thank you.
রাজিয়া, সন্তান দূরে গেলেই পর হয়ে যায় না। মনে রেখো, তোমার সন্তান পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে, যে কাজে কর্তব্যই বড়। কর্তব্য পালন করতে গিয়ে তাকে অনেক বড় ত্যাগ স্বীকার করতে হবে ভাইজান। হ্যাঁ বোন, কর্তব্যের জন্য আমিও দিয়েছি অনেক বড় কোরবানি। কর্তব্য পালনের জন্য আমার জীবনে বয়ে গেছে অনেক বড় ঝড়। সেই ঝড় করে দিয়েছিল আমাকে নিঃস্ব, কিন্তু তোমাদের পেয়ে মনে হয়েছে আমি যেন সব কিছুই ফিরে পেয়েছি ভাইজান। অনেক কথা বলে ফেললাম, তুমি কিছু মনে করো না আবার, আমার অফিসে সময় হয়ে গেছে, আমি চলি। ভাইজান, থ্যাংক ইউ। কোথাও ঘুরে আসি, আবার কোথায় যাবে? আমার কিছু ভালো লাগছে না। আই এম টু ট্যাক, প্লিজ ডোন্ট ডিস্টার্ব। চলো না ওস্তাদ, এরকম করো কেন বলছিস? ঠিক আছে চল, খুশি তো। আমার বান্ধবীরাই আমার বডিগার্ড। চলো। থামলেন কেন? এক প্যাকেট সিগারেট নেব, এক প্যাকেট বেনসন। কাণ্ড দেখলে ফোনটা ফেলে দিয়ে চলে গেল। চুপ, তুই ফোনটা নিয়ে চলে, আমি ওদের ফোন দেখে নেব। পুরুষ মারার বড় অস্ত্র কি? কি লাভ মানে প্রেম? আমি প্রেমের অস্ত্রই ব্যবহার করব। তার মানে তুই? হ্যাঁ, প্রেমের অভিনয় করে কাজ করে দেব। এই যে মেম সাহেবের দল, আমার গাড়িকে ধাক্কা মেরেছেন কেন? দেখুন মিস্টার, মেম সাহেবের দল নয়, বলুন মেম সাহেব। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমার গাড়িকে ধাক্কা মেরেছেন কেন? গাড়ি ভেঙেছে, সরি। সরি? আরে রাখুন আপনার সরি, থানায় থানায় যেতে হবে, নইলে ক্ষতিপূরণ দিন। ক্ষতিপূরণ দেখুন। দেখি বলুন। কি আর বলবো, শুনুন, পরিবেশ তো প্রেম ভালোবাসার কথা বলছে। ও নো নো নো, ইয়েস আই লাভ ইউ মিস্টার। মিস্টার নয়, রাজু। আহ, কি মিষ্টি নাম, রাজু। রাজু, সত্যি তোমাকে আমি ভালোবাসি। ও নো, ¶¶
সবচেয়ে বড় গুণ জানি সবচেয়ে বড় গুণ টাকা জরিমানা করবে না প্রেমে থানা লক্ষ টাকা জরিমানা করবে না প্রেমে থানা তবু দেব না মনটি ফেরত আছে বুকে শান্তি যত আমার অস্তত অপমান দেখাচ্ছি মজা দেখাচ্ছি কিন্তু যাব কি করে কেন মেন রোডে গিয়ে বাসে করে বাসে অসম্ভব এই যে মিস্টার শুনুন আমি অনেক অন্যায় করেছি আমাকে আপনি ক্ষমা করে দিন প্লিজ সেভ মি একমাত্র খোদাই রক্ষা করতে পারে প্লিজ যাবেন না আপনাকে আমি সত্যি এবারে সত্যি কি আসলে সত্যি ঠিক আছে আসুন আসুন তুমি বসো আমি আসছি থ্যাংক ইউ হট অর কোল্ড হট একটা ইডিয়েট আমাকে অপমান করেছে ড্রয়িং রুমে বেচারা হ্যালো জেন্টলম্যান হাউ আর ইউ কেমন আছেন আপনারা হ্যাঁ হ্যাঁ রবি তুমি না আমাকে কিছু খাওয়াতে নিয়ে এলে অবশ্যই খাওয়াতে নিয়ে এসেছি তবে কি খেতে দেব তা তো বলিনি হ্যাঁ তোমার বেয়াদবির জন্য এবার তোমাকে কিছু মার খেতে হবে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট হেই হেই ম্যান হেই ম্যান ওয়েল ডান বুলেট ওয়েট 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 জেন্টলম্যান এক্সকিউজ মি দেখো রবি আমরা বাঙালি কেউ আপ্যায়ন করলে বিনিময়ে আমরাও তার সেবা করে থাকি Oh!
সত্যি সত্যি আমাকে তোমার ভালোবাসতে হবে। আগামীকাল ঠিক ওই ছেলের পারে আমি থাকবো তোমার প্রতীক্ষায়। এতদিন পরে দেখা, আমার সঙ্গে কথা না বলে চলে যাবি? আমি যে তোর ভাবি। ভাবি? কিসের ভাবি? যদি সত্যিকারের ভাবি হতে তাহলে অভাবের জন্য দরিদ্রতার কারণে আমাদের ছেড়ে যেতে পারতে না। না, সব মিথ্যে। মিথ্যে? ভাবি, তাহলে আমি জানতে চাই সত্যিটা কি। রুস্তম, যা আমি বলতে চাইনি তাই আজ আমাকে বলতে বাধ্য করছিস তুই, তাহলে শোন। চাচিকে আজ ঘৃণা করি, কারণ তার অবহেলার জন্য আমার শৈশবের কিছু সুন্দর সময় নষ্ট হয়ে গেছে। রুবি, রুবি, আমি সব সইতে পারি, কিন্তু অবহেলা অপমান, তুমি তুমি আমাকে ভালোবাসার কথা শুনিয়েছিলে, তাই আমিও তোমাকে মনোযোগ করে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি তুমি আমার সেই ভালোবাসাকে অপমান করেছ। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। তুমি আমার সেই ভালোবাসাকে অপমান করেছ। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট। রাজু, প্লিজ দিও না, আমাকে তুমি ক্ষমা করে দাও। রাজু, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ দিও না। রাজু, 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 রাজু। Thank you.
বামন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করেছিস, তোর ওই হাত আজ আমরা কেড়ে নেব। রবি, ছেলেটা বড় বেশি কথা বলে তাই না? গালে দিচ্ছ দাও, নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম। চলো যাই রুবি, আজ থেকে তোমার বাড়ির বাইরে যাওয়া নিষেধ। বাবা, ভেতরে যাও রুবি, ভেতরে যাও। বেটা হোক তোমাদের দল। ব্যাপারটা পার্টনারকে জানানো উচিত। হ্যালো, শেরিফ স্পিকিং। পার্টনার, আমি আর রুবিকে এখানে রাখা নিরাপদ মনে করছি না। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তুমি কয়েকদিনের মধ্যে রুবিকে আমার কাছে নিয়ে এসো। ওকে পার্টনার। আমরা সবাই বিপদে পড়তে পারি না, তাই আমার স্ট্যান্ডিং অর্ডার দেওয়া আছে। যদি কেউ পুলিশের কাছে ধরা পড়ে তাহলে তাকে সঙ্গে সঙ্গে শেষ করে দিতে। টু কিল হিম ইমিডিয়েটলি। তার মানে আপনার স্বার্থের কাছে একটা জীবনের কোনো মূল্য নেই? না, নেই। তাই যদি হয় তাহলে আজ থেকে আপনার দলে কাজ করব না। রুস্তম, কাজ তোমাকে করতেই হবে। না না না, কোন শক্তি আর আমাকে দিয়ে কাজ করাতে পারবে না। রুস্তম এখানে যে একবার আসে সে আর কোনো দিন ফিরে যেতে পারে না। কিন্তু আমি যাব। গেল, এখনো ফিরে এলো না। কোনো বিপদ হলো না তো? বিপদ হলেই বাকি, তুই তো তোর লোভ লালসা পূরণ করতে পেরেছিস। ভোগ বিলাসের জন্য রাজি আর তার সন্তানের প্রতি দিনের পর দিন অত্যাচার করিসনি, তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিসনি, স্বামীকে পাপের পথে চালিত করিসনি। না, হ্যাঁ করেছিস, তাই তোর পাপের প্রায়শ্চিত তোকেই করতে হবে। না, হ্যাঁ করতে হবে, করতে হবে, করতে হবে। আপনারা, আমরা এসেছি বাড়ি খালি করতে। বাড়ি খালি করতে?
কি বলতে চান? বলতে চাই এই বাড়ির মালিক মিস্টার ডেভিড আর এইটা দলিল। সব মিথ্যে, এ আমি মানি না। আমার স্বামী না এলে এ বাড়ি ছেড়ে আমি কিছুতেই যাব না। বলো বলো আমার স্বামী কোথায়? তোমার স্বামী কোথায় তা আমাদের জানবার কথা নয়, বেরিয়ে যাও। বলেছি তো আমার স্বামী ফিরে না এলে এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, কিছুতেই না। তাহলে আমরা তোমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেবো। এই দাঁড়িয়ে দেখছিস কি?
কে তুমি? আমাকে একটু আশ্রয় দিন, আমাকে আপনি বাঁচান, আমাকে আপনি বাঁচান। সুফিয়া, বাবু, তুমি আমাকে ক্ষমা করো বাবু, তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমাদের উপর অনেক অন্যায় করেছি, অত্যাচার করেছি বাবু, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। রাজু, আমি আগামীকাল ঢাকায় চলে যাচ্ছি। ভেরি গুড। আরে আমিও তো আগামীকাল ঢাকায় চলে যাচ্ছি, কিন্তু আমাদের দেখা হবে কোথায়? হয়তো জলে, হয়তো স্থলে, অথবা আকাশে বাতাসে, কিংবা মেঘের দেশে দেশে। Thank you.
আমাদের সূর্য গ্রহ ছাড়িয়ে যাব ছাড়িয়ে যাব। জল স্থল আকাশ বাতাস তার ঠিকানা হতে পারে না, এবার বলো কোথায় উঠবে কোথায় থাক। তাহলে তোমার ঠিকানা বলো, আমি সেখানে যোগাযোগ করবো। 287/1 মগবাজার ঢাকা। এই বোধহয় বাবা আসছে, এখন রাখি। বাই, গুড নাইট। গুড নাইট। রবি, ইনি তোমার বাবা। বাবা রবি। বাবা আমার বাবা। বাবা কি এমন কারণ ছিল যার জন্য তুমি আমার কাছে না রেখে ডেভিডের কাছে রেখেছি? এই তো, সে অনেক কথা মা, পরে সব খুলে বলবো। যাও এখন বিশ্রাম করো গে। আব্দুল। জি হুজুর। রুবি আমার মেয়ে, ওকে ভেতরে নিয়ে গিয়ে ওর শোবার ঘর দেখিয়ে দে। যাও আসুন মেম সাহেব, আসুন আসুন। যাও। পার্টনার, রবির সঙ্গে আপনি এমন ভাবে কথা বললেন মনে হয় সত্যি আপনারা বাপ মেয়ে। টাকা টাকা ইনকাম করতে হলে প্রয়োজনে শালাকেও বাপ ডাকতে হয়। ইনকাম? কিন্তু রবিকে দিয়ে আপনি কি ইনকাম করাবেন? কেন, আমার হোটেলের ক্যাবারে ডান্সার হবে। আরে রাজু জি, কাম অন মাই বয়, কখন এলে? কিছুক্ষণ আগে। আপনি কেমন আছেন স্যার? ভালো ভালো, বসো। থ্যাংক ইউ স্যার। কিন্তু তুমি একটু বিশ্রাম নিয়ে এলো পাত্র। আপনার অর্ডার পালন করাই তো আমার কর্তব্য। অর্ডার? হ্যাঁ, অর্ডার করবার জন্যই তোমাকে ডেকেছি। বলুন। বহুদিন যাবৎ এক স্মাগলিং গ্যাং টেকনাফ রোড থেকে নিয়ে এই এলাকা পর্যন্ত চোরা কারবারি স্বর্গরাজ্যে পরিণত করেছে, কিন্তু পুলিশ এখন পর্যন্ত কাউকে ধরতে পারেনি। আশ্চর্য। শুধু তাই নয়, ওই দলটাকে ধরতে গিয়ে আমাদের একজন পুলিশ অফিসারও মারা গেছেন। হোয়াট? ইজি মাই বয়, ইজি। আমার মনে হয় এটা সেই দল যে দলকে ধরতে গিয়ে
আমি নিশ্চয় হয়ে গেছি স্যার। হ্যাঁ রাজু, সে প্রায় 15 বছর আগের কথা। একদিন খবর পেলাম বার্মা সীমান্তের কাছে 2 দল স্মাগলার আসবে। হাবিব আমার ভাই, এরপর থেকে সেই তোমাদের সঙ্গে ডিল করবে। ওকে ওকে। ইন্সপেক্টর আনোয়ার বলছি। সালমা, 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 কি হলো সালমা? সালমার কথা বলেনি, আমার খুকু আর ফিরে আসেনি স্যার। যাক সে কথা, এটা আমার নিজস্ব ব্যাপার। নিজস্ব ব্যাপার নয় স্যার, এটা পুলিশ ডিপার্টমেন্টের দায়িত্ব আপনার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে বের করা। আমার মনে হয় সেই অপারেশনের সঙ্গে এর একটা সম্পর্ক আছে, যেমন আছে আমার চাচার নিখোঁজ হওয়ার সম্পর্ক। তোমার চাচা? হ্যাঁ স্যার, চাচা একটা ওষুধ কারখানায় ড্রাইভিং করতেন, আর সেখান থেকে সে একটা স্মাগলিং গ্যাং এর সাথে জড়িয়ে পড়েন, আর এখন সে নিখোঁজ। আর ইউ শিওর? শিওর কিনা জানি না স্যার, তবে চাচিমাকে যা বলেছে আমি আপনাকে তাই বললাম স্যার। আর এসবের রহস্য উদ্ঘাটন করতে হলে তাদের সবাইকে খুঁজে বের করতে হবে, বিশেষ করে তাদের দলনেতাকে। আর সেটা করতে হলে আমাদের সব ব্যবস্থা নিতে হবে স্যার। এই অপারেশনের দায়িত্ব আমাকে দিলে আমি খুব খুশি হব। তুমি যাবে, বাট ইট ইজ এ ভেরি রিস্কি অপারেশন মাই বয়। স্যার আমি চাচিকে কথা দিয়েছি, চাচাকে আমি খুঁজে বের করবই। রাজু, আপন জন হারানোর যে ব্যথা এবং তাকে খোঁজার যে ব্যাকুলতা, দুটোকেই আমি শ্রদ্ধা করি, কিন্তু তুমি যখন ডিউটিতে থাকবে তখন তুমি তোমার কর্তব্যের প্রতি অনুগত থাকবে, কোনো সময় ভুলবে না যে তুমি একজন পুলিশ অফিসার। তাই হবে স্যার, কিন্তু কোনো কিন্তু নয়, মনে রেখো আজ থেকে তুমি রাজা ডাকার। আজকে তাজা খবর, আজকের গরম খবর, খুনি রাগা রাজা জেল ভেঙে পালিয়ে গেছে, খুনি রাগা রাজা জেল ভেঙে পালিয়ে গেছে, ধরিয়ে নিতে পারলে 50,000 টাকা পুরস্কার। কুখ্যাত খুনি ডাকাত রাজা জেল ভেঙে পালিয়ে গেছে, পুলিশ তাকে খুঁজছে, ধরিয়ে দিতে পারলে 50,000 টাকা পুরস্কার। কামাল, রাজা ডাকাতকে খুঁজে বের করুন, ওকে আমাদের এখন বিশেষ প্রয়োজন। রাজা 50 লক্ষ টাকার সম্পত্তি। না না, এ হতে পারে না, আমি আর যাই হই না কেন, ক্যাবারে নর্তকী হতে পারবো না। ক্যাবারে ডান্সার হওয়ার মধ্যে কোনো খারাপ কিছু তো নেই মা, তাছাড়া তোমার বাবার তাই ইচ্ছা। বাবার ইচ্ছে? তা কি করে সম্ভব? কোন বাবা তার মেয়েকে ক্যাবারে ড্যান্সে বানাতে চান আমার জীবনে এই প্রথম শুনলাম। এখন আমার ভাবতে হচ্ছে সত্যি উনি আমার বাবা কিনা। কি বলছো? রুবি ঠিকই বলেছে ডেভিড, সব দোষ আমারই, নইলে কেনই বা শত্রুর ভয়ে ওকে তোমার কাছে মানুষ করতে দেবো, আর কেনই বা ও আমাকে সন্দেহ করবে। বাবা,
আমাকে বলতে দে মা, বলতে দে। কোনো বাবাই চায় না তার মেয়ে ক্যাবারে ড্যান্সার হোক, কিন্তু আমি চাই কেন? চাই এই জন্য যে 1 কোটি টাকা দেনার দায়ে হয়তো অচিরে আমার জেল হয়ে যেতে পারে। তাই হোক, জেল হোক, ফাঁসি হোক, তবুও তোর সম্মান আমি ক্ষুণ্ণ হতে দেব না। বাবা, বাবা, আমি তোমার সন্তান, তোমার সম্মান রক্ষা করা আমার কর্তব্য, তাই আমি নাচব। তবে একটা কথা বাবা, যেদিন তোমার ঋণ শোধ হয়ে যাবে তারপর দিন থেকে আমাকে আর ক্যামেরা ডান্সে বানিয়ে রেখো না বাবা। তাই হবে মা, তাই হবে। মৃত্যুর আগে যদি একবার, শুধু একবার ভাবি আর রাজুর দেখা পেতাম, শুধু একবার। এতদিন হয়ে গেল রাজুর কোনো খবর নেই, আমাকে জানতেই হবে রাজু কোথায় আছে। না, রাজু কোথায় আছে তা বলা যাবে না। কেন বলা যাবে না ভাইজান? এই জন্যই যেটা অফিস সিক্রেট। তবে তোমার মনের শান্তির জন্য আবারও বলছি, রাজু ডিউটিতে আছে এবং ভালো আছে। ভালো আছে, অথচ মায়ের সাথে দেখা করতে পারছে না। এ কেমন ডিউটি? আমি তো মা, ও আমার চোখের আড়াল হলে আমার যে ভয় করে, মন কাঁদে। রাজিয়া, ধৈর্য ধরো, মনকে সান্ত্বনা দাও। কেমন করে আমি আমার মনকে সান্ত্বনা দিয়ে রেখেছি? কই, আমি তো কাঁদি না আমার স্ত্রীর জন্যে, আমি তো চোখের পানি ফেলি না আমার ছোট্ট মেয়ে খুকির জন্যে। আমি আমি তো আজও ডিউটি করে যাচ্ছি, সে ডিউটি করতে গিয়ে আমার স্ত্রী চলে গেছে পরপারে, খুকি হারিয়ে গেছে অজানা পৃথিবীতে। তবু তবু আমি বেঁচে আছি, তোমাকেও বেঁচে থাকতে হবে, কারণ তুমি একজন পুলিশ অফিসারের মা। আমাকে ডেকেছেন? এনি অপারেশন? ইয়েস, অপারেশন। জ্যাকি নামের এক ডাকাত আমাদের 1 কোটি টাকার গোল্ড আটকে রেখে 50 লাখ টাকা দাবি করেছে, নইলে সে নাকি সোনা দেবে না। কোথায় থাকে জ্যাকি? কোথায় থাকে তা জানি না, তবে সে জানিয়েছে গোল্ডেন বিচের টাকার জন্য সে অপেক্ষা করবে। গোল্ডেন বিচ? হ্যাঁ, তুমি আমাদের কিছু সেরা ফাইটার নিয়ে সেখানে যাবে এবং টাকা দিয়ে মালগুলো ফেরত নিয়ে আসবে। ওকে? নাও, রাজা কোনোদিন টাকা দিয়ে সোনা আনেনি, আনবেও না, আর কারো সাহায্যেরও রাজার প্রয়োজন নেই। সরি ডিস্টার্ব করলাম, এনজয় ইয়োরসেলফ, বাই। এক্সকিউজ মি বস, আমি আর আপনার দলে কাজ করতে পারবো না। অন্য একজনের পোস্টে আমি কাজ করতে রাজি নই। কিন্তু রুস্তম তো রাজি নয়, তাই তো তাকে স্টোর রুমে আটকে রাখা হয়েছে। যদি অনুমতি দিন তাহলে আমি তার সঙ্গে দেখা করব এবং তাকে রাজি করাব, আর রুস্তম যদি রাজি হয়ে যায় আমাদের শক্তি আরো বেড়ে যাবে। হ্যাঁ, সেও আমাদের একজন সাহসী অপারেটর ছিল, যদি তাকে রাজি করাতে পারো তাহলে ভালো, ওর জন্য, আমাদের জন্য। ট্রাই ইওর সেলফ রেতা, রাজাকে রস্তমের কাছে নিয়ে যাও। ওকে বস। রিটা, তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। তাহলে তোমার নামে রুস্তম? হ্যাঁ, কিন্তু তুমি কে?
এখন এ দলের অপারেটর, নাম আমার রাজা, আই মিন রাজা ডাকাত। আমার কাছে কি চাও? চাই তুমি আগের মতো এ দলের হয়ে কাজ করবে। না, এ অসৎ কাজ আমি আর করবো না, প্রাণ গেলেও না। আমাকে মাফ করে দাও চাচা, আমি তোমার ভাতিজা রাজু, সেট ইন্সপেক্টর পুলিশ। বলো এই দলের লিডার কে? রাজু, রাজা, এই ননসেন্সটা রাজি হবে না। চলো, তোকে আরো সাত দিন সময় দিয়ে গেলাম, চলো রিটা। আমার ভাতিজা পুলিশ অফিসার, তাহলে নিশ্চয়ই ও আমাকে বাঁচাতে এসেছে। কে, রুস্তম রাজি হলো? এখনো রাজি হয়নি, তবে সাত দিনের সময় দিয়ে এসেছি। সাত দিন কেন? সাত বছরে ওই বাস্টার্ড রাজি হবে না। এসো, আমাদের নতুন ক্যামেরা ড্যান্সারের সাথে পরিচয় করিয়ে দিই। কামান, হ্যালো, আমরা আসি। কামান রুবি, আমি যা শুনলাম তা কি সত্যি? হ্যাঁ সত্যি। না রুবি, না বলো, মিথ্যে। মিথ্যে কেন? যা সত্যি তা সত্যি, আমি এখন ক্যামেরা ড্যান্সার। তাহলে আমি ভুল করেছিলাম তোমাকে ভালোবেসে, তোমাকে সৎ ভেবে। এখন দেখছি তুমি একটা মায়াবিনী স্বেচ্ছাচারিণী ক্যামেরা ড্যান্সার। হ্যাঁ হ্যাঁ, আমি ক্যামেরা ড্যান্সার। আর তুমি রুবি, যা জানো না তা নিয়ে কথা বলো না। আর তুমিও যা জানো না তা নিয়ে কথা বলো না। আমি চাই তুমি এই ক্যামেরাতে ডান্স করবে না। তাহলে আমিও চাইবো তুমি এই মুহূর্তে চাকরি ছেড়ে দিয়ে চলে যাও। অসম্ভব। তাহলে আমার পক্ষে সম্ভব নয়। তাহলে তুমি নাচবে? হ্যাঁ আমি নাচবই, আমি নাচবো, আমি নাচবো, আমি নাচবো, আমি নাচবো। হ্যালো কামাল ইন্সপেক্টর। আচ্ছা আচ্ছা, হোটেল গ্র্যান্ড ইন্টারন্যাশনাল, রুম নাম্বার 13। ঠিক আছে, আমার পার্টনার ডেভিড সেখানে যাবে। এসপি আনোয়ার স্পিকিং। স্যার, স্যার আমি রাজু বলছি। আজ রাতে হোটেল গ্র্যান্ড ইন্টারন্যাশনাল, রুম নাম্বার 13, সম্ভবত একটা স্মাগলিং ডিল হতে যাচ্ছে। বছর পর এসপি আনোয়ার আবার আমার পিছু লেগে পুরনো চকমকে তাজা করে দিয়েছে। কিন্তু এসপি আনোয়ার, এবার আর তুমি আমার হাত থেকে বাঁচবে না। এসপি আনোয়ার স্পিকিং। আমি কে? তোমার মৃত্যুর আগে তুমি অবশ্যই জানতে পারবে বন্ধু। জানি না তুই কোন বদনসি, তবে শুনে রাখ, হায়াত মত খোদার হাতে। আর তোর মতো অতীতে অনেক ছুনোফুটি পুলিশকে ভয় দেখিয়েছে, পরিণামে তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে, আর তুই হবে ইনশাল্লাহ। হ্যালো স্যার, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি যে ইতিহাস বর্ণনা করব তা শুনে তুমি যদি আমার দুর্বলতার সুযোগ নিতে চাও, তাহলে আমি বলবো তুমি আমাকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে যাবে, কারণ আমার কাজের কোনো সাক্ষী নেই, প্রমাণ নেই, কিন্তু তোমার অনেক অপরাধের প্রমাণই আমার কাছে আছে। যেমন তুমি যখন গোল্ডেন বিচে সোনা উদ্ধার করতে গিয়েছিলে, তখন ওই চিপে ভিডিও ক্যামেরা ফিট করা ছিল, আর তাই ওই অপারেশনে চ্যাকির লোকদের খুন করবার দৃশ্য এই ভিডিও ক্যাসেটে বন্দী হয়ে আছে। তাছাড়া পুলিশ তো তোমাকে খুঁজছে, অতএব বুঝতেই পারছ। এবার শোনো, যা বলতে চাইছিলাম,
ইন্সপেক্টর অনোয়ার, এবার তুই বুঝবি আপনজন হারানোর ব্যথা কত নির্মম। আমার কুকিকে নিয়ে যাচ্ছ কেন? আজ থেকে ও তোমার পরিচয়ে বড় হবে, তারপর ও হবে আমার সবচেয়ে লাভজনক অ্যাসেট। এমন ভাবে মারবে যেন পৃথিবীর সবাই জানে এসপি আনোয়ার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, যেমন করে আমি 15 বছর আগে মেরেছিলাম মুক্তি ফার্মাসিউটিক্যালের রশিদ ড্রাইভারকে। রশিদ ড্রাইভার, রুস্তম ড্রাইভারের মৃত বড় ভাই। বাবা নিজের মেয়েকে নর্তকী বানায়, যার উপর অভিমান করে তুমি মরতে যাচ্ছ, ইজ নট ইয়োর ফাদার, সে তোমার বাবা নয়। কি বলছো তুমি? হ্যাঁ রবি, আমি ঠিকই বলছি, আর এটাও ঠিক যে আমি এথলের কেউ না, আমি সিআইটি ইন্সপেক্টর রেজাউর রহমান রাজু। রাজু? হ্যাঁ, তোমার তথাকথিত বাবা একজন কুখ্যাত খুনি স্মাগলার, তাকে আর তার দলকে ধরবার জন্যই আমি গোপনে দলের সাথে মিশেছিলাম। আজ থেকে 15 বছর আগে তোমাকে ওই শয়তানটা তুলে এনেছিল, কারণ তোমার বাবার হাতে ওই শয়তান শরীফের ভাই স্মাগলার হাবিব মারা গিয়েছিল, আর তাই তোমার মাকে সে খুন করেছিল। মা? প্রমাণ? প্রমাণ? প্রমাণ এই টেপ যা আমি গোপনে লুকিয়ে রেখে ওই শয়তানের সব গোপন কথা আমি রেকর্ড করেছি। সেই থেকে রুবি ডেভিডের কাছে মানুষ হয়েছে, বড় হয়েছে, এখন ও জানে আমি ওর পিতা, প্রতিশোধের জন্য আজ আমি ওকে মানি মেকিং মেশিনে পরিণত করেছি। ওই শয়তান তোমার বাবাকে খুন করেছে, ওকে আমি বাঁচতে দেব না, কিছুতেই না। রাজু, চাচা রুবি, কুইক চল। রাজা ডাকাত ওরফে রাজু, ওরফে সিআইডি ইন্সপেক্টর রাজু। থ্যাংক ইউ রিটার, তুমি সময় মতো সঠিক ইনফরমেশন দিয়ে পুরো দলটাকে বাঁচিয়েছো, এর জন্য তুমি মোটা অঙ্কের পুরস্কার পাবে। পুরস্কার ইন্সপেক্টর রাজু, রুস্তম আর আমার কন্যা রুবিও পাবে। শাট আপ, তোর মতো শয়তান আমার বাবা হতে পারে না, আমার বাবা এসপি আনোয়ার। এখনই প্রমাণ হয়ে যাবে কে তোর বাবা। সরি ইন্সপেক্টর, ভেরি সরি। শয়তান! বল কে তোর বাবা, আনোয়ার না আমি? তুই, তুই আমার বাবা। Come on!
কে তোর বাবা? এখনো বল কে তোর বাবা? ইন্সপেক্টর রাজু, রাজু আমার জন্য চিন্তা করো না, তুমি চলে যাও, আইনের কাছে শয়তানদের প্রকাশ করে দাও, যাও রাজু, যাও প্লিজ যাও রাজু, রাজু যাও রাজু। রাজু ও রোস্তম থানার দিকে মুভ করেছে, ওভার। ওদের ফলো করা ছেড়ে দিয়ে রাজুর বাড়িতে যান, আন্ডারস্ট্যান্ড? ওকে, ওভার। ইন্সপেক্টর রাজু বলছি। তোমার মা এখন আমার হাতে বন্দী, যদি তাকে ফিরে পেতে চাও তাহলে ওই ক্যাসেট নিয়ে 30 মিনিটের মধ্যে গ্র্যান্ড হিলে চলে এসো, এটাই তোমার জন্য শেষ সুযোগ। আর হ্যাঁ, রুস্তমকে সঙ্গে আনতে ভুলো না, সময় খুবই কম, অতএব তোমার মাকে বাঁচাতে হলে সময় মতো চলে এসো। আর হ্যাঁ, এই তার প্রমাণ শুনে নাও। হ্যাঁ রাজু। মা, রাজু, মা, মা। অতএব বুঝতেই পারছো শরীফ, ইন্সপেক্টর রাজু আসতে আর মাত্র 10 মিনিট বাকি আছে, এরই মধ্যে না এলে প্রথমে মারা যাবে ওর মা, তারপর তার প্রিয়তমা মানে আমার মেয়ে। না, সে আমার মেয়ে নয়, সে এসপি আনোয়ারের কন্যা। আমার মেয়ে রুবি? বাবা, আজ থেকে 15 বছর আগে আমি তুলে এনেছিলাম ওকে, কারণ তুমি আমার ভাইকে হত্যা করেছিলে। বাস্টার্ড, আই উইল কিল ইউ। নো নো নো, তুমি আমাকে মারতে পারো না, কারণ তোমার সঙ্গে আমার যে জনম জনমের সম্পর্ক, তাই আজ তোমার অসময়েও বন্ধুর মতোই পাশে আছি। And lastly, Mrs. Sophia, তুমি, হ্যাঁ একমাত্র তুমি পারো এদের সবাইকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে।
যেমন করে একদিন বাঁচিয়েছিলে তোমার সংসারকে, রাজি করিয়েছিলে তোমার স্বামীকে স্মাগলিং করতে। ভুল করেছিলাম এবং তার প্রায়শ্চিত্তও করছি, কিন্তু সুফিয়া আর কোনোদিন লোভ লালসার বশবর্তী হয়ে এমন কোনো কাজ করবে না যা দেশের ক্ষতি করে, মানুষের ক্ষতি করে। শয়তান, এখনো সময় আছে, আমাদের ছেড়ে দে, নইলে রাজুয়েলে তোরা কেউ রেহাই পাবি না। শোনা, আগে দেখ তোর ছেলে রেহাই পায় কিনা, তোদের প্রাণ বাঁচাতে পারে কিনা। রাজু আমার সন্তান, সে জীবন দিয়ে হলেও মায়ের সম্মান রক্ষা করবে ইনশাল্লাহ। এসবের জন্য আমি দায়ী, আমাকে মারো। কাওয়ার্ড, সাহস থাকে তো একবার ছেড়ে দিয়ে দেখ। ছেড়ে দিলেই বা তুই একা কি করতে পারবি? বাংলাদেশের একজন সত্যিকারের পুলিশ তোদের সবার জন্য যথেষ্ট। অত্যাচার করেছিল আজ তারা সবাই নিশ্চিন্ন। মা, 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 কথা বলো মা। রাজু মা, মা,